উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানামোড় জলপাইগুড়ি। নমস্কার, আমি শাহানা, শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই চোখ রাখবো আজকের বিশেষ বিশেষ সংবাদে। একদিকে মায়ের চক্ষুদান হলো সম্পন্ন, এর পাশাপাশি জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সের বিভিন্ন স্থানে বাড়ছে করোনার সংক্রমণ, পথে ঘাটে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। লকডাউনে ভেঙে পড়েছে বহু মানুষের আর্থিক অবস্থা, এরই মধ্যে আসছে উমা। কচিকাঁচা থেকে বয়স্ক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে কিছুটা উৎসবের স্বাদ এনে দিতে এগিয়ে আসছেন অনেকেই। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ির নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট থানা রোড জলপাইগুড়ি। জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি দুর্গামূর্তির চক্ষুদান হয়ে গেল। দেবীর চোখে তুলির টান দিলেন মৃৎশিল্পী, জোর কদমে চলছে রাজবাড়ির দুর্গামূর্তি বানানোর কাজ। মৃৎশিল্পী জানালেন, রাজবাড়ির দুর্গামূর্তি অন্যান্য মূর্তির থেকে ভিন্ন হয়। মূর্তির মধ্যে জয়া, বিজয়া, মহামায়া, শিব সহ মূর্তির সংখ্যাও বেশি। 511 বছরের এই পুজোকে ঘিরে স্থানীয়দের মধ্যে একটা আলাদা আবেগ রয়েছে। এবছরে দর্শনার্থীদের মধ্যে ভোগ বিতরণ করা হবে না, তবে পুজোর সব নিয়ম বহাল থাকবে, বসবে না মেলাও। স্বাস্থ্যবিধি মেনেই পুজোর আসরে মাতবেন রাজ পরিবারের সদস্যরা। এখানে যে রাজবাড়ির প্রতিমা করি আমি অনেকদিন থেকে, আমার আগে আমার আত্মীয় করতো, তাই সে মারা যাওয়ার পর আমি করতেছি। এই বছর তো মহালয় হয়ে গেলো এক মাস আগে, তার জন্য ওই সময় তো মূর্তি ধরাই হয় নাই, মূর্তি পরে করার যে ওয়েদারটা ভালো, কাজ হয়ে গেছে, এখন আমাদের চোখের কাজ চলছে। কি মনে হয়, কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, প্রতিমা কমপ্লিট হয়ে যাবে, চিন্তা নাই, রাত্রে একটু কাজ করতে হবে আর কি। আমি 15 বছর ধরে করতেছি, আমার আত্মীয় অনেক 50 বছর করছে, তারপরে তার ছেলে করছে। এবার পূজা রাজবাড়ি কত বছর করলো? পূজা এবার 111 বছর করছে। কেমন লাগে এই যে রাজবাড়ির আপনি? রাজবাড়ির প্রতিমা অন্য ধরনের, রাজবাড়ি যেমন আলাদা ধরনের মূর্তিও বেশি আছে, 5টা জয় বিজয় আছে, তারপরে ব্রহ্মা আছে, শিব আছে, মহামায়া আছে, জয় তোমার হইলো ওই সিংহে যেমন পাখা দেওয়া, আবার সিংহের সাথে বাঘও আছে, অন্য প্রতিমায় সেটা নাই। তো একটু ব্যতিক্রম আছে, অনেক ব্যতিক্রম। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে মালবাজার মহকুমায়। সামনে দুর্গাপুজো, তাই সংক্রমণ যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাই রবিবার সাপ্তাহিক হাটের দিন অভিনব উদ্যোগ নিল মাল ব্লক স্বাস্থ্য দপ্তর এবং মালবাজার পুলিশ প্রশাসন। রবিবার দিন মালবাজার মহকুমার ওদলাবাড়িতে বড় সাপ্তাহিক হাট, দূর দূরান্ত থেকে বহু মানুষ আসে এই হাটে। তার উপর দুর্গাপুজোর বোনাসের হাট এটি, তাই প্রচুর মানুষ সকাল থেকে এসেছে এই হাটে। कोरोना बहुत बढ़ रहा है अभी, तो पूजा में हम लोगों को ज़्यादा अभी, फिर बाज़ार में भी पूजा के बाज़ार के लिए बहुत आदमी आता है, इसलिए जो टेस्ट कर रहा है सरकार का बहुत अच्छा कदम है, हम लोग इसमें बहुत खुश है। किसको किसको पकड़ता है अभी? जो जो मास्क नहीं लगाया था, हम लोगों को मास्क था साथ में, लेकिन गर्मी के कारण नहीं लगाया था, हम लोगों को लापरवाही था, लेकिन अभी जो कर रहा है हम लोग इस मतलब ये भीड़ में आने से मास्क हमेशा लगा के ही हम लोग आएंगे। तो प्रशासन जो कर रहा है क्या बोलेंगे? नहीं नहीं, अच्छा ही कर रहा है, जो कर रहा है अच्छा ही लग रहा है हम लोगों को। जो कितना आदमी है जो अभी तक कोरोना टेस्ट नहीं किया, मैंने भी नहीं किया था, आज कर रहा हूँ, वो भी अच्छा ही लगा। रिपोर्ट आया? रिपोर्ट तो अभी आया, बोल रहा है छुट्टी हो गया, दे दिया ना वो भाई भी। नेगेटिव है? नेगेटिव जी। আর সকাল থেকেই মাল ব্লক স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসন কোমর বেঁধে নেমেছে। যারাই মাস্ক ছাড়া হাটে বা বাজারে এসেছে তাদের পাকড়াও করছে পুলিশ। এরপর তাদের করোনা পরীক্ষা করছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত চত্বরে চলছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা। যাদের রিপোর্ট নেগেটিভ আসছে তাদের আঙুলে মার্কিং করে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যাদের রিপোর্ট পজিটিভ আসছে তাদের সরকারি নিয়মে সেফ হোমে পাঠানো হচ্ছে। যাচ্ছিলাম বাজারের দিকে, পুলিশ আমার ধরে পঞ্চায়েত ঢুকাইলো,
করোনা টেস্ট করতেছে, আজকে করোনাটা পুরো ফেলে গেছে, তার জন্য পুরো করোনা চেক করতেছে আমাদেরকে। এগুলো করা খুব ভালো লাগলো আমাদেরকে, প্লিজ হাত ধরে ঢুকাইলো আমাদেরকে। কাতে ধরতেছে সব পাবলিকভাবে ঢুকে, যাদের মুখে মাস্ক নাই, এ নাই, যারা মাস্ক লাগাচ্ছে তারা ঢুকাচ্ছে ভিতরে, টেস্ট করতেছে। তুই মাস্ক পরছিলি? আমি মাস্ক লাগাইছিলাম। তাও ধরলো? তাও ধরলো, ধরে ঢুকাইলো ভিতরে। করোনা টেস্ট করলো, তার পজিটিভ আসছে আমাদের। তো পজিটিভ আর নেগেটিভ? সরি, নেগেটিভ আসছে। নেগেটিভ আসছে। মাস্ক পরছিলিস তুই? না, মাস্ক পরি নাই আমরা। ওর জন্য ধরছিল? ওর জন্য ধরছিল। এখন আবার ধরে আবার চেক করলো, এখন সব ঠিক আছে। পুলিশও আছে? পুলিশ সঙ্গে আছে। আর এ ব্যাপারে মালবাজার ব্লকের বিএমওএইচ প্রিয়াঙ্কু জানা বলেন, দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তারপরও মানুষের হুঁশ ফিরছে না, বিনা মাস্কেই রাস্তায় মানুষ চলাফেরা করছে, তার উপর সামনেই দুর্গাপুজো। এইভাবে সাধারণ মানুষ সরকারি নিয়ম না মেনে চললে পুজোর পর করোনার ভয়াবহতা আরও বাড়বে, আর সেই সময় হাসপাতালগুলিতে বেড দেওয়া মুশকিল হয়ে যাবে। তাই আগে থেকে মানুষজনকে সতর্ক করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষ ভয়ে মাস্ক পরে। ইতিমধ্যে প্রায় 200 মাস্কহীন মানুষের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করেছে স্বাস্থ্য দপ্তর। বিকেল পর্যন্ত চলবে এরকম ধরপাকড় এবং করোনা পরীক্ষা। বলতে এই তো পুজোর মরশুম শুরু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু যে হারে ডেলি ডেলি আমাদের সংক্রমণের সংখ্যা দিন দিন লাফে লাফে বাড়ছে, কিন্তু মানুষকে এত সচেতন করার পরেও মানুষের মুখে মাস্ক নেই। আজকে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই মানুষ ঘুরে বেড়াচ্ছে, বাজারে হাটে দোকানে সব জায়গায় মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে। এই সংক্রমণ যে হারে বাড়ছে, যদি এটাকে যদি আমরা লাগাম দিতে না পারি, তাহলে পুজোর পরে দেখা যাবে যে হসপিটালে বেড দেওয়ার জায়গা থাকবে না। এইটার জন্য আজকে আমরা একটা অভিযান চালিয়েছি স্পেশালি এই উঠলাবাড়ি আজকে হাট যেটা আছে, যারা মাস্ক না পরে হাটে আসবে তাদেরকে, যারা করতে চায় ইচ্ছুক ওদের তো করবোই, প্লাস যারা মাস্ক না পরে হাটে আসবে ওদের সবাইকে আমরা আজকে এখানে করোনা টেস্টিং করবো। যাদের পজিটিভ আসবে, যাদের পজিটিভ আসবে, আমাদের যেটা গভর্নমেন্টের যেটা রুল আছে, রুল অনুযায়ী আমাদের গভর্নমেন্টের সেফ হোম আছে, কিংবা আমাদের বিশ্ব বাংলা হসপিটাল আছে, ওখানে আমরা পাঠাবো। ব্যবসায়ীদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েও করোনা পরীক্ষায় থেমে নেই স্বাস্থ্য দপ্তরের কর্মী ও আধিকারিকরা। রবিবার সকাল থেকে দেখা গেল জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের করোনা পরীক্ষা করাচ্ছেন তারা। পূজোর মুখে করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে গত 4 দিন ধরে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার প্রক্রিয়া চলছে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। পূজোর বাজারের ভিড়ের মধ্যে পিপিই কিট পরে রাস্তায় নেমেছেন স্বাস্থ্য দপ্তরের কর্মী ও চিকিৎসকরা। পিপিই কিট পরা স্বাস্থ্যকর্মীদের দেখে পূজোর বাজার করতে আসা মানুষেরা আতঙ্কে পালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ তোলেন। দুদিন আগে এ নিয়ে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল জলপাইগুড়ি শহরের পিসি শর্মা মোড়ে। তাই ব্যবসায়ীদের ফের যাতে কোনো ক্ষতি না হয়, এজন্য রবিবার কিছুটা ফাঁকা এলাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার প্রক্রিয়া চালানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। শহরের দিনবাজার, মার্চেন্ট রোড, পিসি শর্মা মোড়, ডিবিসি রোড বা কদমতলার মতো ভিড় এলাকায় না গিয়ে প্রভাত মোড়, বড় পোস্ট অফিস মোড়ের মতো ফাঁকা এলাকায় মানুষদের কোভিড টেস্ট করছেন তারা। এই দেখুন, এনাকে দেখুন, ইনি এসছে নিজে থেকে, উনি এসছে নিজে থেকে, সবাই খুশি মনে টেস্ট করাতে আসছেন, সবাই জেনে নিচ্ছেন, সচেতন হচ্ছেন। আমরা এইটুকুই শুধু চেয়েছিলাম। আজকে এখানে প্রভাত মোড়ে হচ্ছে, ভবিষ্যতে আবারও হবে, চলতে থাকবে। শুক্রবার রাতে রাতে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছিলেন আপনারা, শনিবার বন্ধ, আজকে রবিবার, কি বলবেন? এটা কিছু মানুষের একটু অসুবিধার কারণে হয়তো হয়েছে, মানে মানুষের মধ্যে অকারণ কিছু আতঙ্ক সৃষ্টি হয়েছে, সেই সুযোগ সেই কারণে হয়তো কিছু অসন্তোষ তৈরি হয়েছে, কিন্তু আমরা চাই না কারো ব্যবসারও ক্ষতি হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এটা কি চলবে ধারাবাহিক? এখন তো চলছে, এটা ডিপার্টমেন্ট। আজকে এখন পর্যন্ত কতগুলো হয়েছে? এখনো পর্যন্ত আমাদের 10-এর উপরে এক্সাক্ট ফিগার দেখে বলবো। মানুষ কি স্বতঃস্ফূর্তভাবে আসছেন? হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে আসছেন, এই তো আপনার সামনে এনারা রয়েছেন স্বতঃস্ফূর্ত। জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন কলেজের অধ্যাপকরা। শনিবার জলপাইগুড়ি শহরের কদমতলায় পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতির তরফে প্রতিবাদ সভা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা। সংগঠনের আহ্বায়ক ডক্টর অনিল কুমার বিশ্বাস বলেন, এই শিক্ষানীতির ফলে গরিব মানুষের শিক্ষার অধিকার থাকবে না, সমাজের স্বার্থেই আন্দোলন করতে হবে আমাদের। সমাবেশ করছি, এই একই বিক্ষোভ সমাবেশ আমাদের কলকাতায় ধর্মতলাতে হচ্ছে, আমাদের রাজ্য সভাপতি মাননীয় কৃষ্ণকলি বসু মহাশয়া, আমাদের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আছে সমস্ত কলেজের সমস্ত অধ্যাপকদের নিয়ে কলকাতা ধর্মতলায় বিরাট সমাবেশ। সেই সমাবেশের মধ্যে আমরা এই যে 2020 সালের যে জাতীয় শিক্ষানীতি এবং উত্তরপ্রদেশের যে হাতরাসের যে নারী নির্যাতনের ঘটনা, এই দুইটার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ সমাবেশ করছি। আমরা চাইছি 2020-এর এই যে নতুন শিক্ষানীতি, যে শিক্ষানীতি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবে, গরিব মানুষ শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, এই শিক্ষানীতি যাতে বাতিল করা হয়। করোনা মুক্ত হলেন দুই মহিলা স্বাস্থ্যকর্মী।
করোনা মোকাবিলায় পরিষেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন হলদিবাড়ি হাসপাতালের দুই মহিলা স্বাস্থ্যকর্মী। কোভিড টেস্ট করে পজিটিভ রিপোর্ট আসার পর তারা চিকিৎসাধীন ছিলেন একটি সেফ হোমে। অবশেষে 12 দিন পর তাদের ফের করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসায় তাদের বাড়ি ফেরার অনুমতি দেয় স্বাস্থ্য দপ্তর। অবশেষে রবিবার তাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয় স্বাস্থ্য দপ্তর। এরপর তাদের পৌঁছে দেওয়া হয় তাদের বাড়িতে। দুর্গাপূজায় মাইক ডিজে বাজানো নিয়ে পুলিশের বৈঠক। আগামী দুর্গাপূজার মাইক বা সাউন্ড বাজানোর নিয়ম পদ্ধতি, ডেকোরেটরদের প্যান্ডেল প্রভৃতি কেমন হবে তা নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি বৈঠকের আয়োজন করা হয় রবিবার। বিভিন্ন বিধিনিষেধ নিয়ে আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন ডিএসপি প্রদীপ সরকার, আইসি বিপুল সিনহা, জলপাইগুড়ি সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। থানার আইসি সাহেব আমাদের ডেকেছিলেন, সাথে আজকে মিটিংয়ের সময় ডিএসপি সাহেব ছিলেন। ওনারা বলেছেন যে জলপাইগুড়ি কোনো পূজা কমিটি দশমীর বিসর্জন বিশেষ করে কোনো সাউন্ড সিস্টেম দেওয়া যাবে না। আর আমাদের বিধিনিষেধ যেটা আছে আগাগোড়া, সেই বিধিনিষেধটা মানতে হবে। এখন যে আমাদের সারা দেশের পরিস্থিতি, সারা বিশ্বের যা পরিস্থিতি, তাতে আমাদের মানতেই হবে। বিশেষ করে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়িতে। খবরে প্রকাশ, রবিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পেছনে ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে একটি সদ্যজাত শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে তৎক্ষণাৎ ওই মৃত সদ্যজাত শিশুকে জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর শিশুটিকে মর্গেই রেখে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির বার্ষিক সাধারণ সভা রবিবার জলপাইগুড়ি সংলগ্ন টোপামারি ফার্ম হাউসে সম্পন্ন হলো। কোভিড পরিস্থিতির জন্য এবছর ক্লাবের নিজস্ব ঘরের পরিবর্তে প্রকৃতির মাঝে খোলামেলা জায়গাকে বেছে নেওয়া হয়েছিল। সভায় ক্লাবের বিগত বছরের কর্মকাণ্ড সম্পাদকের প্রতিবেদন আকারে পেশ করেন ক্লাব সম্পাদক ভাস্কর দাস। ক্লাবের কোষাধ্যক্ষ অমিত দাস বিগত বছরের আয় ও ব্যয়ের বিবরণ পেশ করেন। 2020-2021 বছরে নতুন কার্যকরী সমিতি গঠন হয়। সংস্থার সভাপতি, সহসভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে প্রদোষ কুসুম দাস, মিহির ব্যানার্জি, ভাস্কর দাস ও অমিত দাস। সভায় আগামী বছরের কিছু কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ক্লাবের স্মরণিকা প্রকাশ, সদস্যদের নিয়ে রিফ্রেশার কোর্স, পর্বত অভিযান, নতুনদের নিয়ে ট্রেকিং ইত্যাদি রয়েছে। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্নিয়া হুন্ডাই, এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান, শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। দুস্থদের হাতে নতুন বস্ত্র। শান্তি সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে রবিবার জলপাইগুড়ি রানীনগর বক্সিপাড়া অফিস থেকে প্রায় 3 বছর থেকে 60 বছর বয়সী মানুষের হাতে জামা কাপড়, শাড়ি, শার্ট প্যান্ট, পাঞ্জাবি ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। এর আগে লকডাউনের পরিস্থিতিতে শান্তি ওয়েলফেয়ার বিভিন্নভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনেও দুস্থ মানুষদের পাশে থাকবে। আমরা লকডাউনে আমরা অনেক গরিব দুস্থদের চাল ডাল ইত্যাদি সাহায্য করেছি। তারপরে আমরা আজকে দুস্থ পরিবারদের জামা কাপড়, পাঞ্জাবি, শার্ট, প্যান্টের পিস বিভিন্নভাবে আমরা বাচ্চাদের কাপড় আমরা দান করলাম, প্রায় শতাধিক।
আগামীতে আমাদের আরো এইভাবে আমরা মানুষের পাশে থাকব। নতুন বস্ত্রদান পঞ্চায়েত সদস্যার উদ্যোগে গরিব ও দুস্থ মানুষদের হাতে পূজোর নতুন জামাকাপড় তুলে দেওয়া হলো জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদস্যা অর্পিতা চৌধুরীর পক্ষ থেকে। রবিবার জলপাইগুড়ির অরবিন্দ জিপির সদস্যা অর্পিতা চৌধুরী তার ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শতাধিক মহিলা ও পুরুষের হাতে নতুন জামাকাপড় তুলে দেন। অরবিন্দ গ্রাম পঞ্চায়েত সদস্যা বলেন, করোনা পরিস্থিতির জন্য মানুষের সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এজন্য নতুন জামাকাপড়ের পাশাপাশি খাদ্য সামগ্রীরও যথেষ্ট প্রয়োজন রয়েছে। একথা মাথায় রেখেই জামা কাপড়ের পাশাপাশি খাদ্য সামগ্রী দেওয়া হবে সকলকে বলে তিনি জানান। দীর্ঘ পাঁচ বছর ধরে বন্ধ মালবাজার ব্লকের মানাবাড়ির চা বাগান, যার ফলে চরম সংকটে দিন কাটাচ্ছে বাগানের প্রায় 1200 পরিবার। তাই এই মানাবাড়ির চা বাগানে পুজোর কেনাকাটাও নেই নতুন জামা কাপড়ও। তবে রবিবার দিন দুপুরে মানাবাড়ির চা বাগানে ছোট থেকে বড় সকলকে নতুন এবং পুরনো জামা কাপড় দিল দার্জিলিং জেলার ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এদিন প্রায় 2000 বেশি শ্রমিক এবং তাদের ছেলেমেয়েদের এই জামা কাপড় দেওয়া হয়। দার্জিলিং জেলার ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিমল বসাক বলেন, পুজোর সময় সবাই নতুন জামা কাপড় পরে আনন্দ করবে, আর এই বন্ধ মানাবাড়ির চা বাগানের মানুষেরা আনন্দ করতে পারবে না, এটা ভাবা যায় না। তাই এদিন আমরা সবাই নিজেদের সাধ্যমতো এই পরিবারগুলোর হাতে নতুন এবং পুরনো জামা কাপড় তুলে দিই। গত বছরও আমরা এই শ্রমিক পরিবারগুলোর হাতে জামা কাপড় তুলে দিয়েছিলাম, পাশাপাশি বাচ্চাদের জন্য বিস্কুট চিপসের ব্যবস্থা করেছিলাম। আপনার টিম লেকে আয়া উসকে লিয়ে বহুত বহুত ধন্যবাদ। জো হাম লোগ কা প্রতি হাম লোগ কা বাগান পাঁচ বছর সে বন্ধ হ্যায় ও উসে কভি কভি আকে দে রাহা হ্যায় কাপড়া লোগ, তো হাম লোগ কা ইয়াহ তো কাপড়া বড়া খরিদনা ভি থোড়া মুশকিল হো যা রাহা হ্যায় আদমি কো, পাঁচ সাল বন্ধ হয়ে বাগান বন্ধ হয়ে পড়েছে। আর হাম চাহতে হ্যায় যে সরকার বাগান কো থোড়া দেখে, হাম লোগ কা চার সাল রে মানাবাড়ি বাগান বন্ধ হ্যায় উসকো দেখে বড়িয়া সে সরকার অধিগ্রহণ করে, ইয়ে চাহতে হ্যায় প্রতি বার এসে হোতা হ্যায় আর আগলে সাল তাকে বাগান খুল যায় তাকে পূজা কা সময় মে আল আদমি লোক পয়সা বোনাস ওনাস পায়ে আর আমার কাপড়া উপড়া খরিদনে পায়ে। জেসে আবি হাম লোক কা ভাইয়া লোক সেলিব্রেশন সে আয়ে ফির ভি আপনা কাপড়া খরিদ কে পয়সা লাগা কে আবি আদমি লোক কে দিয়া হ্যায়, এইসে কিতনা দিন চলেগা, আগর বাগান খুলা রাতা তো আজ আচ্ছা আচ্ছা কাপড়া সব খরিদতা, বহুত আদমি এসে যো ইয়া নেই আ সকে হ্যায় এসে ভি হ্যায়। तो क्या क्या लगता है, अच्छा लग रहा है आज? अच्छा, तो अभी भैया लोग का तरफ से तो जो सिलीगुड़ी से आए हुए हैं टीम उसको उन लोग का तरफ जो जैसे हम लोग को सपोर्ट कर रहा है हम लोग का गांव बागान के लिए, उसके लिए तो हम अच्छा भी बोलेंगे। और बागान अगर खुल जाए तो उसके लिए तो सरकार से अगर यही हम लोग का घोषणा है जो सरकार बागान को देखे थोड़ा। আমরা যদিও জানতাম যে পাঁচ বছর থেকে বাগানটা বন্ধ আছে, সেই জন্য চিন্তা করে আমরা গত বছরও এগুলো দিয়েছি আমাদের অ্যাসোসিয়েশন থেকে, এবারে এসে এবার মোটামুটি আমাদের 2100 থেকে 2200 কোয়ান্টিটিতে কাপড় দিয়েছি নতুন এবং পুরোনো মিলিয়ে। তো আমরা আগামী বছরও এইভাবেই দিব, আরও এইভাবে আমাদের অ্যাসোসিয়েশন থেকে এইভাবে চিন্তাভাবনা আমাদের আছে। এরকম কেমন লাগছে এই গরিব? খুবই ভালো লাগছে, এদেরকে এইসব কাপড় দিয়ে অনেক আমরা আনন্দিত আর কি। আমাদের অ্যাসোসিয়েশন থেকে সবাই সব মেম্বাররা বেশ কিছু মেম্বার এসেছি, আমরা অনেকেই আনন্দিত। জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে রবিবার প্লাজমা দান ও একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ির সমাজপাড়ায় স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করে স্বেচ্ছায় প্লাজমা দান করেন বিভিন্ন এলাকার করোনা জয়ীরা। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে জলপাইগুড়ি জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য রক্তদান করেন অনেকে। প্লাজমা দান ও রক্তদান করেন বেশ কয়েকজন মহিলাও। শিবিরের মধ্য দিয়ে করোনা জয়ীদের সংবর্ধনা জানান উদ্যোক্তারা। আপনারা জানেন এই সময় গোটা পৃথিবী একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, মারণ রোগ ভাইরাসের আক্রমণ কোভিড-19, তার বিরুদ্ধে লড়াই করার জন্য একটা আপনারা জানেন স্বাস্থ্য ব্যবস্থা উন্নত থেকে উন্নততর হচ্ছে, তবু এর লড়াই করার জন্যে প্লাজমাটা খুব দরকার। রক্তের থেকে প্লাজমাটাকে আলাদা করে সেটার মধ্যে যে অ্যান্টিবডিটা থাকে একজন কোভিড নেগেটিভ হয়ে যাওয়া পেশেন্টের, সেই অ্যান্টিবডিটা সেই প্লাজমা দিয়ে আরেকজন কোভিড পেশেন্ট সে সুস্থ হতে পারে, তো এটাই এখন প্রচেষ্টা। এই জন্য এখানে প্লাজমা যেমন ডোনেশন হচ্ছে প্লাস তেমনি ব্লাড ডোনেশনও হচ্ছে। তো আমি কোভিড পজিটিভ ছিলাম একটা সময়, নেগেটিভ হয়েছি, আমার মনে হয়েছে যে এই সমাজের জন্য এবং সেই কোভিড পজিটিভ মানুষদের জন্য কিছু যদি করা যায়
সেই হিসেবে আমি এসেছি আজকে আমি প্লাজমা দান করবার জন্য এখানে দিলাম। স্টুডেন্টস হেলথকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং স্বাস্থ্য দপ্তর সবাইকে অনেক ধন্যবাদ। জলপাইগুড়ি জেলাতে ক্ষুদ্র চা চাষীদের সফল কৃষি উদ্যোগী বা এগ্রি এন্টারপ্রেনিয়ার তৈরি করতে এগিয়ে এলো নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তা প্রাপ্ত সংস্থা আইডিএইচ। স্মল টি গ্রোয়ার সাস্টেইনেবল প্ল্যাটফর্মের অন্তর্গত এই প্রজেক্টে সহযোগিতা করবে ভারতীয় সংস্থা সিনজেন্টা ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড, ইন্ডিয়ান গ্রামীণ সংস্থা, এগ্রি এন্টারপ্রেনার গ্রোথ ফাউন্ডেশন। সংস্থাগুলি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির সাথে যৌথ উদ্যোগে এই প্রজেক্টের কাজ করবে। ভার্চুয়াল সভার মাধ্যমে এই প্রজেক্টের কাজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। গত নভেম্বর মাসে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী কার্যালয়ে প্রাথমিক কাজ শুরু হয়েছিল। প্রথম ধাপে আগামী ডিসেম্বর মাসের মধ্যে জেলার বিভিন্ন গ্রাম থেকে 30 জন প্রগতিশীল চা চাষী নির্বাচন করে তাদেরকে আপাতত অনলাইন ট্রেনিং প্রদান করা হবে এবং ধীরে ধীরে এদেরকে সফল এগ্রি এন্টারপ্রেনার তৈরি করা হবে যাতে এরা আয় বৃদ্ধির দ্বারা পরিবারের সুস্থিরতা রাখতে সক্ষম হয়। এই প্রজেক্ট বর্তমানে আসামের জোড়হাট, গোলাঘাট, তামিলনাড়ুর নীলগিরি, কেরালার ইদিক্কি জেলাতে শুরু হয়েছে। আগামী 3 বছরে জেলাতে 175 জন এগ্রি এন্টারপ্রেনার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সফল এন্টারপ্রেনারদের আর্থিকভাবে সাহায্য করা হবে এই প্রজেক্টের মাধ্যমে। জেলাতে বর্তমানে টিবোর্ড প্রায় 20,000 ক্ষুদ্র চা চাষীদের চিহ্নিতকরণ করে স্মার্ট কার্ড প্রদানের প্রক্রিয়া চলছে। জেলাতে 87টি স্বনির্ভর গোষ্ঠী কাজ করছে। সভাতে বক্তব্য রাখেন আইডিএইচ এর পক্ষে বেদান্ত বরদলৈ, জেলা সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী, কুকুরজান স্বনির্ভর গোষ্ঠীর সম্পাদক পার্থ দেবনাথ প্রমুখ। গতকাল আমরা জলপাইগুড়ি জেলা একটা নতুন কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে, সেটা হচ্ছে নেদারল্যান্ডের বিখ্যাত এনজিও আইডিএইচ, যারা নেদারল্যান্ড সরকারের আর্থিক সুবিধাপ্রাপ্ত একটা এনজিও, তারা জলপাইগুড়ি জেলাতে ক্ষুদ্র চা চাষিদের জন্য একটা নতুন প্রজেক্টের গতকাল তারা এখানে শুরু করলো এবং এই প্রজেক্টের সাথে ভারতীয় WWF, ওয়াইল্ডলাইফ ফান্ড তারা আছেন, সিনজেন্টা ইন্টারন্যাশনাল আছেন, তারপরে হচ্ছে অ্যাগ্রো গ্রামীণ সংস্থা আছেন। এই তিনটে সংস্থা মিলে আমাদের জেলার প্রায় 75 জন এই বছর প্রায় 75 জন ক্ষুদ্র চা চাষিকে চিহ্নিতকরণ করে তাদেরকে আমরা সাকসেসফুল এগ্রি এন্টারপ্রেনার তৈরি করব এবং এই প্রজেক্টটা 3 বছর চলবে। 3 বছরে আমাদের লক্ষ্যমাত্রা 175 জন ক্ষুদ্র চা চাষিকে এগ্রি এন্টারপ্রেনার তৈরি করা এবং এই 175 জন জেলার যে 25,000 ক্ষুদ্র চা চাষি আছে তাদেরকে আস্তে আস্তে মাস্টার ট্রেনার রূপে তাদেরকেও এরকম শিক্ষিত এবং সুশিক্ষিত করে তুলবেন। এই প্রজেক্টে সবচেয়ে বড় যেটা সেই বড় কাজটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে চা চাষিদেরকে আর্থিক ক্ষমতা সক্ষমতাকে বৃদ্ধি করা এবং এরা যাতে যাদের ইনকাম লেভেলটা অনেকটা বেড়ে যায় তার জন্য এরা সহায়তা করবে এবং যারা এই এগ্রি এন্টারপ্রেনার হবে 175 জন 3 বছর পরে তাদেরকে আর্থিকভাবেও অন্য কোনো কাজের সাথে যারা তারা যাদের জড়িত হতে পারে সেই ব্যাপারে তাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করা হবে। সকাল সকাল চা বাগান সংলগ্ন এলাকায় আটকে পড়ল শাবক সহ প্রায় 50 থেকে 60টি হাতি। মালবাজার মহকুমার লিস রিভার চা বাগান সংলগ্ন সেনাবাহিনীর ক্যাম্পের পেছনে ঝোপের মধ্যে রয়েছে হাতির দলটি। তবে ভোরের দিকে চা বাগান এলাকায় ছিল বেশ কয়েকটি হাতি। জানা গিয়েছে গত 3 দিন যাবৎ এই হাতির দলটি লিস রিভার, বাগড়াকোট, চানমারি সহ বিভিন্ন এলাকায় ঘুরে খেয়ে নিয়েছে জমির ধান। গতকাল রাতে চানমারি এলাকা হয়ে 31 নম্বর জাতীয় সড়ক পার করে লিস রিভার চা বাগান এলাকায় ঢুকে পড়ে। রাতেই মালবাজার ওয়াইল্ডলাইফের বনকর্মীরা এসে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে ঘিস নদী এলাকায় চলে আসে হাতির দলটি। তবে ভোরের দিকে হাতির দলটি আবার লিস রিভার চা বাগান হয়ে সেনাবাহিনীর ক্যাম্পের কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে আশ্রয় নিয়েছে। তবে এলাকার মানুষের আতঙ্ক জমির ধান নষ্টের পাশাপাশি মানুষের ওপর আক্রমণ না করে হাতির দলটি, ঘটনাস্থলে আছে বনকর্মীরা। কাল রাত চানমারি থেকে এই হাতির দল বাগড়াকোট দিয়ে মুখ করে তখন মাল ওয়াইল্ডলাইফ আছে, গ্রামবাসীরা সবাই মিলে ওইখান থেকে হাতি লিসলিভার হয়ে আপনার চান্দা কোম্পানি হয়ে চলে যায় লেশ নদীতে। তখন এই হাতি চলে যাওয়ার লালটুঙ্গের দিকে মুখ করছিল, ভোরবেলা আবার ওয়াইল্ডলাইফ যখন চলে গেল আবার লেশ নদী থেকে মুভ করে চলে আসলো লিসলিভার।
হসপিটালের পিছনে, সেই যেখান থেকে আসছে চলে আসছে এখানে আপনার সোনালি যে আর্মি ক্যাম্প আছে আর্মি ক্যাম্পের পিছনেই আছে। এই হাতির দল তিন দিন ধরে এই এলাকায় ঘুরতেছে, দলটার মধ্যে 50 থেকে 60টা হবে। এই বাঁকড়াকট গ্রাম পঞ্চায়েতের মানে যত এলাকায় ধান আছে সব ধান মানে এই তিন দিনের মধ্যে সব শেষ করে দিছে। মানুষ পুরো আতঙ্কে আছে, সেই জন্য প্রশাসনের কাছে রিকোয়েস্ট যে হাতি তাকে এই জায়গা থেকে অন্য এলাকায় মুভ করে দেব। লিস্ট লিভার থেকে আব্দুল হোসেন। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। EMI-তে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং MG রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নামে নামে কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোন ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজ এর বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন ফুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে। আপনি কি মানসিক অবসাদে ভুগছেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে কিংবা বিবাহে বাধা? আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন একমাত্র যোগশ্রেষ্ঠ তন্ত্রযোগী অলৌকিক দৈবশক্তি সম্পন্ন প্রিয় দর্শন পণ্ডিত পরাশরিক বসন্ত। তান্ত্রিক পদ্ধতিতে প্রশ্ন গণনা, জ্যোতিষ মতে, হস্তরেখা ও বাস্তবিতা বিচার করে যে কোনো জটিল সমস্যার সমাধান করে জীবনের জটিলতা থেকে মুক্তি দিন জ্যোতিষ রত্ন মাতৃসাধক কবিরাজ পণ্ডিত পরাশরিক বসন্তের কাছ থেকে। বিশদ জানতে যোগাযোগ করুন 8918281632 অথবা 9932141223। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জেলা তৃণমূল কংগ্রেসের পথপ্রদর্শক বলে পরিচিত প্রয়াত ডক্টর আব্দুর রাজ্জাক, শ্যামল বিশ্বাস ও মনোজ তামাংয়ের স্মরণসভা অনুষ্ঠিত হল রবিবার। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাকক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই স্মরণসভার আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা একে একে পুষ্প দিয়ে সম্মান জানান তাদের। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা SJD এর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন বলেন, তিনজনের আত্মত্যাগ এবং তারা আমাদের জন্য যা করে গিয়েছেন তা ভোলার নয়, তাদের কর্ম আমাদের পথ দেখাবে আর পাথেও হবে বলে জানান তিনি। যাদেরকে নিয়ে একসঙ্গে আমরা কাজ করেছিলাম, দীর্ঘদিন ধরে একসঙ্গে ঘোরাফেরা করেছিলাম, সুখে দুঃখের সাথী ছিল আমার, তারা আজকে এমন দিন আমরা আশা করি নাই আজকের দিনটার মতো, তার সত্ত্বেও মৃত্যু তো কাউকে রেহাই দেয় না। যাই হোক, অধ্যাপক ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের এসি কলেজের প্রিন্সিপাল, পাশাপাশি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, আমাদের জেলার সাধারণ সম্পাদক ছিলেন, তিনি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছিলেন, ফলে রাজনীতিটা ভুলতে পারেন। আমাদের জলপাইগুড়িতে অধ্যক্ষ হয়ে আসার পরে
তিনি সরাসরি আমাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন। তার সাধারণ মানুষের সঙ্গে যে এত মেলামেশা এবং খুব সহজ সরল জীবনযাপন করতেন, প্রতিটা কথার মধ্যে একটা হাস্য রস বা রসাত্মকভাবে তিনি কথা বলতেন, মানুষকে আপন করে নেওয়ার একটা প্রচণ্ড তার একটা দূরদৃষ্টি ছিল। এবারে আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.8 ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75% এবং বিকেল 5:30 এর পরিমাণ বেড়ে দাঁড়ায় 77%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। একদিকে মায়ের চক্ষুদান হলো সম্পন্ন, এর পাশাপাশি জলপাইগুড়ি শহর এবং ডুয়ার্সের বিভিন্ন স্থানে বাড়ছে করোনা সংক্রমণ, পথে ঘাটে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। লকডাউনে ভেঙে পড়েছে বহু মানুষের আর্থিক অবস্থা, এরই মধ্যে আসছে উমা। কচিকাঁচা থেকে বয়স্ক মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে কিছুটা উৎসবের স্বাদ এনে দিতে এগিয়ে আসছেন অনেকেই। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।